এই চিপা যদি ঝুঁকি আমার চেহারা দেখা যাবে, মাই চেহারা দেখা, হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ব্রাদার্স ফ্রি ফায়ার নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সো ব্রাদার্স, নতুন আপডেটের পরে অনেকগুলো নতুন নতুন জিনিস গেমের মধ্যে আসছে অ্যান্ড থবা ক্লাসিক ম্যাচে। সো দ্যাটস ওয়াই আজকে আমরা ক্লাসিক ম্যাচ খেলতেছি, সাথে আমার স্টেফি ক্যারেক্টার একটা এনিমি দৌড়াইতেছে, এটা একটু ক্লাসিক ম্যাচ, দ্যাটস ওয়াই এনিমিটা একটু ধ্যান ছাড়াই খেলতেছে। সো স্টেফি ক্যারেক্টারটা আমি কিনে ফেলছি, 500 ডায়মন্ড টপ করা লাগছে। আমার তোমরা যারা যারা স্টেফি ক্যারেক্টারটা কিনতে চাও, বিডি গেমিং স্টোর আমার গেমিং পার্টনার এই পেজ থেকে কিনতে পারো, পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবা। ওকে, সো আজকে ক্লাসিক ম্যাচ খেলার অনেকগুলো রিজন আমার কাছে, অনেকগুলো কারণ আমার কাছে আছে যে জন্য ক্লাসিক। ও হ্যালো বাচ্চা লোক, ক্লাসিক ম্যাচগুলোতে সবাই একটু মজ মস্তি করতে আসে, সবাই সিরিয়াসে খেলতে আসে না, মজা নিতে আসে, সেজন্য এনিমিগুলো এইরকম। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইলেকট্রিক স্কেটবোর্ড আনছে, ইনহেলার আনছে, অ্যান্ড তারপরে এইগুলো ছিল বিশেষত্ব আর কি ক্লাসিক ম্যাচে। এই দুইটার খবর আমি পাইছি, বাকি বাকি আর কি খবর পাই না। আমি কিন্তু এখন পর্যন্তগুলো ক্লাস নতুন আপডেটের উপরে একটা ক্লাসিক ম্যাচও খেলি নাই, এইটাই আমার ফার্স্ট ক্লাসিক ম্যাচ। সো আমি এখনও খুঁজতেছি, আমি এখনও চালাই নাই, জিনিসগুলো খুঁজতেছি, আমি জাস্ট খবরটা পাইছি আর কি। অ্যান্ড ব্রাদার XM8, তারপরে AN94, তারপর P90, এই তিনটা গান কিন্তু এখন ব্যাপক অন্য জগতের হয়ে গেছে। তোমরা যারা যারা এই গানগুলো একদমই পছন্দ করতো না, তোমরা জাস্ট একবার ট্রাই করবা এখন XM8 দিয়ে খেলার, বা AN94 দিয়ে খেলার, ও P90 দিয়ে খেলার, সিরিয়াসলি ইউ উইল লাভ দিট ব্রাদার। উপায় যদি এনিমি ছিল, দাঁড়াও আমি এনিমিটা দেখে ফেলি, ওই বাড়িতে মনে হয় সাম হাউ আমি AN94টা পাই ফেলছি। AN94 আওয়াজটা ভাই আমার কাছে মধুর মতন লাগে, XM8টাও জস, আমি XM8টা নেবো একটু পরে, দাঁড়াও। শুধু AN94 যদি একটা এক দুটা কিল পাই তাহলে জাস্ট ওইটার জন্য ওয়েট করে আসি। অ্যান্ড আমি এখনও কিন্তু স্কেটবোর্ড পাও নাই, তো পাই নাই আর কি। তুমি স্কেটবোর্ডটা তোমাদের কেমন লাগছে? আমি খুবই এক্সাইটেড, এখনও স্কেটবোর্ডটা চালাই নাই ভাই। অ্যান্ড এইদিকে মনে হয় ওই যে ওটা আরেকজন কাছে গুলি খাইতেছে, কার কাছ থেকে গুলি খাইলো জানি না, বাট আমার একটা শর্ট খাওয়াতেই শেষ। ও হ্যাম, ও ব্রাদার টিম আপ করবো, বাট আমার প্ল্যানিং অন্যরকম, সরি সরি নট দিস ম্যাচ, এই ম্যাচে সরি আমি কোনো প্ল্যান টিমিং আপ করবো না, আমার প্ল্যান। তো আমরা কি একজন আছে না, একজন আছে ওই যে, অ্যান্ড আমি আগে বাগে ফায়ারটা করে ফেললাম, XM8-এর ড্যামেজ কিন্তু অনেক বাড়ায় ফেলছে, ব্যাপক একটা গান আমার ভাল লাগতেছে নতুন আপডেটের পরে। জিনিস গোল একজন আছে, ও Do you think me a nub, brother? I look like a nub to you. The Steffi character is special ability to use for the bullai jai te shi chodda bar bar bar. So Steffi character is special ability to bullai fili. Tumra jano alok, alok onne ke use koro. আমি তো ভাই আলোক কিনার পরে এখনও ভালো করে ইউজই করতে পারলাম না, সেম টু সেম আলোকের মতোই কাহিনী হচ্ছে। এটা সার্কেল, যেই সার্কেলটা হবে স্পেশাল এবিলিটি ইউজ করলে ওইখানে গ্রেনেড মাইনেট বা এক্সপ্লোসিভের ড্যামেজটা কম হবে তোমার, অ্যান্ড গান বন্দুকের গুলির ড্যামেজটাও কম হবে তোমার, ওকে ওই সার্কেলের মধ্যে থাকতে পারলে। এটা হচ্ছে এই ক্যারেক্টারের স্পেশাল এবিলিটি। যাই হোক, আমি এইটা নিলাম, গিলি বুস্টটাও আমার দরকার ছিল। ওই যাই দেখো মাত্র ড্রাইভিং, গাড়িতে ওঠার সময় ড্রাইভিংটা ফার্স্ট টাইম যেরকম দেখায় প্রথম ম্যাচ খেললে সিজনের, ওই রকম দেখাইতেছিল। মানে আপডেট দেওয়ার পরে, আনইনস্টল করে নতুন করে ইনস্টল করার পরে বা আপডেট দেওয়ার পরে নতুন করে দেখায় না, ওই রকম দেখাচ্ছে। কারণ এর আগে আমি ক্লাসিক ম্যাচ একটাও খেলি নাই এই কয়েকদিনে, এটা আমার ফার্স্ট ক্লাসিক ম্যাচ। অ্যান্ড আমরা এই সামনে লুটবক্সে যাইতেছি, হোপফুলি আমরা এটা গিলি বুশ পাবো। তোমার ইনহেলার যে, এটা ইনহেলারটা ব্যাপক করছে, তোমার ইনহেলার ইউজ করলে মানে দৌড়ায় দৌড়ায় ওই সময় ইনহেলারটা ইউজ করতে পারলে তোমার এইচপি না ওইটা ইপি এক্সট্রা পাওয়ার মনে হয়। ও একজন আসছে মনে হয়, ও যে আমি আওয়াজটা পাইতেছিলাম, আই ডোন্ট থিঙ্ক সো, কই চাপ দিলাম আমি। আমি এখনও আমার চোখের নিচ চোখকে দেখি না স্কেটবোর্ডটা কীরকম, আমি একবার দেখছি যে স্কেটবোর্ডটা। এখানে একজন আছে কিন্তু এনিমি, তোমরা দেখছিলাম নাকি দেখো না আমি জানি না, কিন্তু একজন আছে ওই সামনে বাড়ির দিকে চিপাই ঢুকছিল, মেবি এই বাড়িতেই আসে ও, এদিকে আসছে। আমরা না এখানে নাই, আমরা একটু চেক করবো ওইটাকে, না একটু নিচে নামা গেছে, আই এম নট শিওর। এটার চিপাই নাও, ও এমও আছে MP40, আই নিড দোজ। আসলে এনিমিটা এই জায়গায় ঢুকছিল, বাট আমি এখন আর হদিশ পাইতেছি না, এটা আমার স্কেটবোর্ড,
আমি এখনো পাইতেছি না। স্টেফি ক্যারেক্টার স্পেশাল এবিলিটি আমি এখনো ইউজ করতেই পারলাম না। অবশ্যই পুরো ম্যাচে এটা কি ছিল? ইলেকট্রিক শার্প বোর্ড, স্কেট বোর্ড বলে শার্প বোর্ড। লা 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 লা, কেমনে ইউজ করো? ও ভাই ভাই, আটকে গেলাম ক্যারিয়ার কেমনে কন্ট্রোল করে? আচ্ছা শুধু কে একটা বাটন দিয়া যাইতেছে না কেন? লাভ অল রাইট, মানে ও কন্ট্রোলিংটা একটু টাফ, বাট হোলি ক্র্যাপ ডুড, ও হো রকেট বুস্টার, ইটস লাইক রকেট বুস্টার। স্পিড কমে গেল কেন আবার? স্পিড আবার কমে গেল কেন? আচ্ছা ও নাও ব্যাক, আমার চেহারা আমি দেখতে চাইতেছি, বাট আমি ক্যারেক্টার ঘুরাইতে পারতেছি না। ক্যারেক্টার আমাদেরকে তাকাও না প্লিজ। ও খুবই হার্ড, বহুত হার্ড, বহুত হার্ড, কে ক্যারেক্টার চালানা বহুত হার্ড হে রে ভাইয়া। এন্ড স্পিডটা কইমা গেল কেন আমি বুঝতেছি না। ও সামনে একজন ভেহিকল দিয়ে আছে, নামতেছে না কেন? আচ্ছা বুঝে ক্লিক করা লাগে, কই যাইতাছ তুমি? আমি আবার ভিতরে ঢুকছি না, সিরিয়াসলি নো প্রবলেম, নো প্রবলেম। আমার নেট ল্যাগ হচ্ছে মনে হয়। ওকে গ্রেট গ্রেট, হ্যাঁ দিস ইজ অ্যামেজিং। ও অল টাইম স্পিডে থাকলে কি হয়তো সমস্যা কে কমায় ফেলতেছে মাঝে মধ্যে? আমি চাই একটা এনিমিকে দিয়ে এইটা দিয়ে বাড়ি দিয়ে মারা পসিবল। হালে ক্র্যাপ ডুড, যদি ওইরকম কোনো এনিমি পাই সামনে দ্যাট উইল বি অসাম। এনিমিকে স্কেরো, ওইটা ট্রল। কালকের এপিসোডে আমরা স্কেটবোর্ড দিয়ে একটা ট্রলিং ভিডিও বানাবো, বিলিভ মি। আমি ট্রাই করবো, যদি বানাইতে না পারি তাহলে তো হবে না, অ্যাটলিস্ট আমি পুরো দিন চেষ্টা করবো ইলেকট্রিক শার্প বোর্ড দিয়ে এনিমি মাইরা ফানি একটা ট্রল ভিডিও বানানোর। হোপফুলি তোমরা এনজয় করবা, হোপফুলি। হোলি ক্র্যাপ ডুড ব্রাদার, ফ্রি ফায়ার অনেক জোস জোস আপডেট আনতেছে যেগুলো খুবই ভালো। এই যে একটা নতুন এই শার্প বোর্ডটা আনলো, এটা খুব ভালো লাগছে আমার। অ্যান্ড ইনহেলারের যে অপশনটা আছে, দৌড়ায় দৌড়ায় তুমি ইনহেলারটা নিতে পারবা, যেটা তোমার এক্সট্রা পাওয়ারগুলো বাড়ায় ফেলবে, ইপি বাড়ায় ফেলবে, এইচপি না। অল রাইট ব্রাদার, দিস ইজ অ্যামেজিং। একজন এনিমি খোঁজার চেষ্টা করতেছি যে এটাকে আমি শার্প বোর্ডে বাড়ি মাইরে মারতে পারবো। আনফর্চুনেটলি কোনো এনিমি রাস্তাঘাটে পাইতাছি না, নেভার মাইন্ড, ফ্যাক্টরিও খালি, আমরা সামনের দিকে আগাই। যদি কাউকে পাই শার্প বোর্ডে বাড়ি মাইরে মারার মতো পাবলিক, হোপফুলি আমরা একটু খুবই মজা করতে পারবো। অ্যান্ড লাফাইতাছে, গুড লাফ। ও একজন এনিমি আছে, স্পিডটা ইউজ করো, অসাম অসাম, বাঁচা যাইতেছে ইজিলি না শার্প বোর্ড দিয়া। এনিমিগুলা আরও যদি ব্যাপক প্রো, আই মিন রেগুলার প্লেয়ার হয়ে যারা ভালো খেলে মোটামুটি এই আজকের পুরো ম্যাচে, তখন থেকে আমি জাস্ট নর্মাল এনিমিগুলো পাইতেছি, ওই রকম হাই ক্লাস এনিমি পাইতেছি না। সবাই চুপচাপ চুপিসারে মরতেছে, দাঁড়ায় থাকতেছে নতুন প্লেয়ার মেবি। আমি এখনও নতুন ক্যারেক্টারের এবিলিটি ইউজ করতে পারি না, আমার টার্গেট অ্যাটলিস্ট তোমাদের দেখানো নতুন ক্যারেক্টারের স্পেশাল এবিলিটিটা অ্যাটলিস্ট ভালো হয়েছে। ও দুজনকে ডোজ দিলাম শার্প বোর্ড দিয়ে, দুজনকে আমি ডোজ দিলাম। এই যে তোমরা দেখছো স্পেশাল এবিলিটি, ওই সার্কেলের ভেতরে থাকতে পারলে, ও রেঞ্জের মধ্যে থাকতে পারলে তোমার ড্যামেজ কম হবে, মানে গান থাইকা প্লাস এক্সপ্লোসিভ থাইকা, মানে গ্রেনেড ম্যানেড কীগুলো থেকে তোমার ড্যামেজটা কম হবে। দেখো এনিমিটা দেখো, চুপচাপ বুঝে গিয়ে আছে। হ্যালো মিস্টার, লুকায় আছেন কেন? ওয়াই ওকে, আরও একজনই শুধু লাইভ আছে, আমাকে এইটা স্পেশাল এবিলিটি ইউজ করে মারার ট্রাই করতে হবে, বুঝতে হবে, তার আগে বুঝতে হবে এনিমিটা আসলে কোথায়। আমি নিজের চেহারা একবার দেখার চেষ্টা করতেছি, বাট ক্যারেক্টারটা ঘুরতে চাইতেছে না। ও নাও, এই চিপা যদি ঢুকি আমার চেহারা দেখা যাবে? মাই চেহারা দেখা ব্রাদা, আমি জাস্ট এই একটা জিনিস ট্রাই করতেছিলাম। ওয়াই ওয়াই দেখছো স্পেশাল অ্যাবিলিটি, শার্প বোর্ড দেখছো, একজন এনিমিকে তোমরা দেখছো, এটাকে আমরা অবশ্যই ইজিলি মারতে পারছি। ওকে গ্রেট, সো ব্রাদার দিস ইজ ইট, ইলেকট্রিক শার্প বোর্ড, তারপর ইনহেলার, তারপর XM8N94, তারপর আর কি ছিল, স্টেফি ক্যারেক্টার স্পেশাল এবিলিটি, সবগুলো জোস একটা ভিডিওতে বানানোর কথা মনে হয়েছিল, আমি সবগুলো করতে পারছি, একসাথেই পাইছি। হোপফুলি মজা লাগছে তোমাদের, এত মজা লাগে না আমি জানি, এটা ওইরকম ক্লাসে ভিডিও না। তারপরও
কালকেরটা চরম একটা ট্রোল ভিডিও হবে যদি পাই আর কি।